অবশ্যই করে যাবো। যেমন আমাদের নেত্রীর কথা, অবশ্যই অবশ্যই, এটা আমিও ভয় পাই, এটা আমি ভয় পাই সত্যি বেশি। তো আমরা যদি 10 লাখ ঢুকি ভাই, আমরা যদি 10 লাখ ঢুকি তো ভয় তাইলে আর ভয় কি, আর কোথাও আমাদের স্থান নাই বিশ্বাস সেটাই ভাই। তো আমরা যদি সনকিনীরা 10 লাখ ঢুকি, সাথে সাথে যদি আওয়ামী লীগের যদি বেশি না ভাই 20 থেকে 30 লাখ ঢাকায় ঢুকে, আপনি বুঝতেছেন ঢাকা শহরে জায়গা দিতে পারবেন আপনি? না 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 না, এটাই টার্গেট, আমাদের টার্গেট দিয়েছে 10টা পয়েন্ট। শুনেন, 10টা পয়েন্ট আমি বলি, চট্টগ্রাম নারায়ণগঞ্জ যারা আছে তারা যাত্রাবাড়ি সাইদাবাদ ব্লকেট করবে, ঠিক আছে? এদিক দিয়ে আপনার ময়মনসিংহ, গাজীপুর যারা আছে তারা এদিক দিয়ে আশুলিয়া মাশুলিয়া এগুলো দখল করে ফেলবে। এখানে এই যে আবদুল্লাপুর টাবদুল আবদুল্লাপুর উত্তর টুত্তর এগুলো খেলা হবে, ঠিক আছে ভাই? আমরা এগুলো গাজীপুর মাওনা চৌরাস্তা, গাজীপুর মাওনা চৌরাস্তা ব্লকেট করতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি গাজীপুর পারবো, এখানে প্রচুর আওয়ামী লীগের আছে, এরা আসবে, এই আওয়ামী লীগ দলটা ঢুকবে। একটু মিউট করেন ভাই। এখানে এখানে যখন ঢাকা ব্লকেট হবে, একটা জায়গার মধ্যে পাখির চোখের মতো নজর রাখতে হবে এবং ওটার মধ্যে প্রচন্ড নির্যাতন চালাতে হবে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ বললাম, এবার ঢাকা বিশ্ববিদ্যালয় না, আপনার সোজা কথা, এয়ারপোর্টটা কেমনি চিব, এয়ারপোর্ট দা জানি কেউ বাইরে চেনা পান, এয়ারপোর্টের নাম রাজমিস্ত্রিটা বুক করতে গো। ঢাকা ইউনিভার্সিটির উপর সবার নজর রাখতে হবে, আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো, প্রত্যেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেগুলো থেকে স্বতন্ত্র, এই যে ওরা যেভাবে আন্দোলন করছিল, এখানে ছাত্র ভাই, এখানে আমার অনেক সিনিয়র আছেন, অনেক আমার অনেক ভাই ব্রাদার আছেন, অনেক সিনিয়র বড় ভাই আছেন, একটু মুখ খারাপ করতেছি ভাই, আমার আমার আর একটা ধরে রাখতে পারতেছি না, এখানে কোন ছাত্র শোধার টাইম নেই এখন বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ এগুলোকে জ্বালাই দিতে হবে, জ্বালাই দিব। আপনারা যখন আপা ডাক দিবে, কেউ চিন্তা করবেন না কোন নেতা কি করলো কেন কি করলো, শুধু মানুষ থাকবেন, একসাথে থাকবেন, 50 জন পারেন, 100 জন পারেন, 200 জন পারেন, যারা থাকবেন তারা সংঘবদ্ধ ভাবে থাকবেন, আর যে আর যেটা আছে ওটা নিয়ে থাকবেন, রান্দা বটি লাঠি এগুলো নিয়ে থাকবেন, আর মাথার মাঝে পড়বেন লাল গামছা বাইন্ধে ফেলবেন, পাগল, যে পাগল তো সামনে দেখে কে হেডমাস্টার কে প্রিন্সিপাল এগুলো দেখে না, দেখে সুতরাং আমাদের দেখার টাইম নেই, পাগল পাগলের মতো করে ব্যবহার করতে হবে, সামনে ভালো মানুষ হলে তার জন্য মুক্তিযুদ্ধ মনে করতে হবে ভাই, ওটা চিন্তা করে আমার নাম তুলে কাটা লেখা করে মুক্তিযুদ্ধ করে নিয়ে তো দেড় চোখ করে আমাদের নেতৃত্ব নিতে হবে। শোনেন, 75 পরবর্তী সময়ে আমরা প্রযুক্তি চালাবো। একটা কথা বারবার বলছি, ওই ক্যান্টনমেন্ট জালি দিতে হবে, ঢাকাকে পাখির চোখ করতে হবে, না হলে 63টা জেলার মধ্যে হাজার হাজার আন্দোলন সৃষ্টি করো, আপনারা কখনোই বাংলাদেশকে মুক্ত করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আমরা ঢাকা মুক্ত করতে পারবো না। ঢাকা দখল তো দেশ দখল। হ্যাঁ ভাই, ঢাকার কিন্তু অন্যতম একটা পয়েন্ট হচ্ছে যাত্রাবাড়ি।